হে গাইস, ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু ইন্ডিয়া লাইফস্টাইল ব্লগ। তো আজ আবার একটি নতুন বাংলা ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। তোমাদের এখন প্রায় 4:20 মতো সময় হয়েছে বিকাল, আর চারপাশে সব পুকুর হয়ে গেছে আমাদের বাড়ি ঢুকতে, তো একদম পুকুর। আর বড়বুদের বাড়ি ঢুকতে গিয়েও পুকুর, বড়বুদের বাড়ি থেকে আবার বাইকটা পার করতে হবে। তোমাদের আমরা এখন যাচ্ছি আর কি ভাঙড়ে। সেই যারা আমার ব্লগ প্রথম থেকে দেখো তারা জানো যে আমি কম্পিউটার শিখতে আর কি ভাঙড়ে যেতাম। তো ভাঙড়ে কদিন আর কি ওই বোম টোম পড়েছে, সেই কারণে আর কি ভাঙড়ে যাইনি। সার্টিফিকেট অনেকদিন আগে চলে এসেছিলো, প্রায় 1.5 বছর মতো হয়ে গেছে। মানে ভাবছি যে আজকে সার্টিফিকেটটা নিয়ে চলে আসি, যেহেতু আবহাওয়াটা ঠান্ডা আছে আর আজকে ক্রিকেট খেলা হবে না, বৃষ্টি সব ভিজে গেছে। তো এখন এই নদীটা পার করে আমাকে ওই পারে যেতে হবে, তারপর আবার নদীটা পার করে বাইকটা পরে আনতে হবে। তো চলো বাইকটা আনি, তারপর ফালতুদের ওখানে গিয়ে তারপর তোমাদের সাথে কথা। Could ever be good again. I've been nothing but a girl who really should be nothing less. কিভাবে ফারুক যাচ্ছে না, সেই কারণে আমি আর গোলাম যাচ্ছি আর কি, গোলাম এই যে পিছনে বসে আছে। তো সেই লেভেলের আবহাওয়া, সেই লেভেলের এই জায়গাটা হচ্ছে না, ও পুরো আবহাওয়া আকাশ তো পুরো পুরি মেঘলা করে আছে, সেই কারণে আর কি যাচ্ছি। এদের এখানে মাছ শুকনো, ওই কারণে ক্রিকেট খেলা হচ্ছে, আমাদের ওখানে হচ্ছে না, কারণ ফ্রিজ ভিজে গেছে সেই কারণে। তো এখন ভাঙড়ে যাবো, ভয় লাগছে। তো চলো দেখা যাক, কম্পিউটার সেন্টারে যাই গিয়ে আর আমরা আর কি সার্টিফিকেটটা নিয়ে নিই, অনেক দিনের ফল আছে। তো চলো যেতে থাকি। ব্যাস ফাইনালি আমাদের আর কি কম্পিউটার সার্টিফিকেটটাকে নিয়ে আসি আর কি বাড়ির দিকে যাওয়ার পথে কোনো একটা জায়গায় আর কি ঘুরে যাবো আর কি, কারণ এত তাড়াতাড়ি বাড়ি গিয়ে কোনো লাভ হবে না, ক্রিকেট ক্রিকেট কোনো খেলা হচ্ছে না। দেখা যাক আমরা কোথায় যাই, আমাদের গোলাম ডেস্টিনেশন ঠিক করলে আমরা সেখানে যাব। আজকের আকাশটা পাহাড়ের আকাশের মতো কিছুটা, কখনো বৃষ্টি কখন তার মানে রোদ কিছুই বোঝা যাচ্ছে না। যাওয়ার সময় মিডিয়াম তার মানে আকাশ ছিল, এখন আবার টিকটক করে বৃষ্টি পড়া শুরু করে দিয়েছে। তো আমরা এখন বাড়ির দিকে যাই, তারপর অন্য প্ল্যান হবে, কারণ বৃষ্টির মধ্যে তো ভেজে যাবে না, না এই বৃষ্টিতে ভেজলে প্রচুর শরীর খারাপ করবে। তো চলো এখন ডাইরেক্ট বাড়ি গিয়ে তোমাদের খেতে পাঠাচ্ছি। বাড়ির দিকে কোনো বৃষ্টি নেই, সেই কারণে আমি গোলাম আর তৌফিক মিলে ভাবলাম একটু দেউলের দিক দিয়ে ঘুরে আসি, সেই কারণে আমাদের বাড়ির থেকে তার মানে পার করে আর কি আমরা এখন যাচ্ছি আর কি দেউলের দিকে। তো তৌফিক কাঁচিয়া থেকে আর কি গোলামের বাইকে না আমার বাইকে উঠবে, কারণ ক্যামেরা ধরবে, সেই কারণে। তো চলো দেখা যাক, আমরা হয়তো একটা সিনিক জায়গায় গিয়ে বসতে পারি আর কি। চলো দেখো A few moments later. এই যে তৌফিক তো তুলে নিয়েছি, আর পিছনে সেই যে গোলাম, মোটামুটি আমরা প্রায় মল্লিকাজির কাছে চলে এসেছি, আর আমরা এখন যাবো আর কি রনিতদের বাড়ি। তো সম্ভবত রনিতকে আমাদের সাথে নিয়ে নেবো, দেখা যাক, যদিও কাজে না যায়, হয়তো ছেলে কাজ করে, কদিন পর আবার বাইক কিনবে নিজের টাকায়, এখন কাজ বন্ধ। চলো তাহলে রনিতকেও তুলে নেওয়া যাক আর কি, তুলে নিয়ে আমরা একটু জলকর ফিশারি আশেপাশে আর কি ঘুরবো, মস্তি করবো মস্তি। তো চলো লেটস গো। ই ই আমাদের রনিতকে আমরা তুলে নিয়েছি, আর ওই সাইডে গোলাম তুলে নিয়ে এসেছে আজাদকে। তো আগের দিন আমরা বিরিয়ানি খেতে গিয়ে সেই লেভেলে মজা করেছি, তো আজাদের যাওয়ার কথা ছিল কিন্তু ও কাজ বাজ করছে, ও মালো বাইক কিনবে, এই সাইডে আমাদের পিছনে পার্টনারও বাইক কিনবে, দুজনে বাইক কিনবে, সেই কারণে দুজনে আর কি কাজে একটু মন দিয়েছে, তো আজাদ সেই কারণে যেতে পারেনি। তো আজকে বন্ধুদের সাথে জাস্ট এইভাবে একসাথে যাবো আর কি, একটু কোথাও গিয়ে একটু আনন্দ আনন্দ করবো, আর সেই লেভেলের একটা অ্যাডভেঞ্চার হতে চলেছে। চলো তুই এখানে হিঁসু করবে বলে দাঁড়িয়েছিল, আর পিছনে দেখো কটা আর কি নিয়ে আসে, সেই কারণে আর কি তৌফিক লজ্জা পেয়ে গেছে। জায়গায় চলে এসেছি, আর শুধু জায়গাটা দেখো সেই লেভেলের জায়গা, মাঝখান দিয়ে রাস্তা, দুই সাইডে জলকা। তো সামনে জায়গাটা নামাচ্ছে বেদেমালি, আমি সম্ভবত জানি এরা যা বললো সেটাই। হ্যাঁ পুরো শান্তির হাওয়া ভাই, তো আমরা যাবো আর কি চতুর্দ পার্কে। তো তৌফিক নিয়ে যাচ্ছে, জানি না কেমন হয়, যদি খারাপ হয় তো মাছ তো পুরো, আমি আগে দেখতে বলে দিচ্ছি, ওটা হচ্ছে আদিম যুগের পার্ক, ওসব আমি জানি না, আমি সেখানে কোথায় থাকলে আমি কিছু বলবো। পার্কে সৌন্দর্য, সৌন্দর্য লাগে, লাইট
তো ফাইনালি সেটা পার্ক হয়েছে কি পার্ক আমি সাইকেল বাইক কোথায় ভাই শিওর ঠিক কোথায় রাখবি ভাই এটা হুক দেবে তাকে শিওর দেখ হ্যাঁ এখানে রাখ না চল ভাই দেখ কি বলে পার্কিং পার্কিং তো এটা হচ্ছে আর কি পার্ক আমরা ঢুকে গেছি পার্কের ভিতরে এই তো ওর সাথে যাওয়া যাবে নাকি কি বলে পার্কে নিয়ে এসে বলে ঝুমকা ঝুমকা এটা হচ্ছে গাছের প্রতি ভালোবাসা ছাদ মাত ফুড়ে ওই পার থেকে এই ছাদ মাত ফুড়ে উঠে সেই দেখুন কি আছে জানি না এটা কি ধরনের পার্ক তো ওই যে দোল দোল দোলনি হোক আর কি দোল দোল দোলনি এক ধরনের বাদাম আর অন্য কিছুই না জাস্ট ফালতু ঘুরে বেড়ানো আর অন্য কিছুই না এই সাইডে ওরা দুজন সব আসছে হেঁটে ওই সাইডটা পার্ক পার্ক এটা পার্ক কিছুই করার নেই দেখা যাক দেউলে গিয়ে আমরা হালকা করে কিছু খাবো খেয়ে সন্ধ্যার আগে বাড়ি পৌঁছাবো এটা হচ্ছে আমাদের প্ল্যান আর মোটামুটি সবাই একসঙ্গে অনেকদিন পর হয়েছে একটু আনন্দ আর কি পাচ্ছি যেহেতু আজাদ আমাদের ফ্যামিলি মেম্বার অনেক দিন পর আমাদের সাথে আর কি একসাথে আর কি হয়েছি সেখানে আর কি আমরা আর কি পার্ক থেকে চলে এসেছি আর কি একটা চাউমিনের দোকানে এটা হচ্ছে আর কি দেউলিতে তো আমরা তিনটে চাউমিন আর দুটো রোল তাই তো তিনটে চাউমিন আর দুটো রোল অর্ডার দিয়েছি তো ওগুলো আমরা তো ফাঁকা জায়গায় বসে খাবো রোল আর চাউমিন নেওয়া মোটামুটি কমপ্লিট ভাই চামচ দিয়েছো চামচ আর যা চামচটা নিয়ে যা তো মোটামুটি নেওয়া কমপ্লিট আর তুই যা তো আমরা এবার আর কি এই ফাঁকা রাস্তাটা গিয়ে বসে আর কি খাবো খেয়ে দিয়ে আমরা বাড়ির দিকে যাবো সজ দিয়েছো চো 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 লেটস গো লেটস গো ছটা প্রায় পাঁচ মতো সময় হয়ে গেছে জায়গায় আর কি চলে এসেছি ওখানে আজাদ আর গোলাম চলে এসেছে এই যে জাস্ট জলকালের পাশে আর এই সুন্দর একটা রাস্তা এই সাইডে পুরো রাস্তা পিছনে পুরো সুন্দর রাস্তা এই সাইডে জলকাল পিছনে জলকাল আমি খাওয়া হচ্ছে তোর ওরা তিনজন খাবে চাউমিন সব খারাপ বেশ লাগছে চাউমিন আমার দিবি কিন্তু আমি খাইনি খাওয়াটা সত্যি সেই লেভেলে ছিল কেমন লাগলো জানিস ভালো কিন্তু লাভ কাদের হয়েছে আমাদের তো মেন কথা হচ্ছে ওরা তিনজন নিয়েছিল আর কি চাউমিন আর আমি আর অন্য নিয়েছিলাম রোল আমার রোলটা গুপগাপ করে তাড়াতাড়ি খেয়ে নিই আর ওদের চাউমিন হামলা মেরে আমরা খেয়ে নিয়েছি মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট আর এবার আমরা বাইক নিয়ে আস্তে আস্তে বাড়ির দিকে যাবো কারণ আজকে অনেকটা প্রায় জার্নি হয়ে গেছে প্রায় 40 কিলোমিটার মতো বাইক চালিয়ে ফেলেছি তার বেশি ছাড়া কম না এবার আস্তে আস্তে বাড়ির দিকে যাবো তো চলো বাইক দিকে যাওয়া যাক আর আজাদ আজকে অনেকদিন পর ওর সাথে আর কি মিশে খুব ভালো লাগছে আজাদ এখানে আজাদ তো আজাদ বহুদিন পর আজকে আমাদের সাথে এসেছে তো একটা ছোটোখাটো একটু ঝামেলার কারণে কিছু প্রবলেম হয়েছিল সেখানে কেমন লাগছে আজকে কেমন লাগছে আমাদের সাথে ঘুরে ভালো লাগছে আর কি বলবো আর শরীরটা একটু খারাপ হয়ে যায় আজকে কিছু বলবো না থাক পরের বারে হবে তো চলো আবার নেক্সট টাইম দেখা হবে তো চলো আমরা এবার বাইক নিয়ে আস্তে আস্তে বাইরের দিকে যাবো অনিত ভাই ওঠ চল With the